যুক্তরাষ্ট্রের চীনা বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বন্দুক হামলা। এরপর জানিয়ে দেব সীমান্তে ফের তৎপরতা চীনের, এবার উত্তরখণ্ডের কাছে ড্যাম তৈরি করছে বেইজিং। এদিকে সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় মুসলিম বিশ্বের নিন্দার ঝড়। ইমরান খান বলছেন জেনারেল বাজওয়া শরীফের সঙ্গে আপোষ করেন। এবার জানিয়ে দেব লেপার্ড টু ট্যাঙ্ক কি, এটা কিভাবে ইউক্রেনকে সহায়তা করতে পারে। সর্বশেষ জানিয়ে দেব পদত্যাগ করতে যাচ্ছেন বাইডেনের চিফ অফ স্টাফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। যুক্তরাষ্ট্রের চীনা বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বন্দুক হামলা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মন্টেরে পার্ক শহরে চীনা চান্দ্র নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা বহু, তবে কারোর মৃত্যু হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। খবর বিবিসির। স্থানীয় সময় শনিবার রাতে লস অ্যাঞ্জেলেসের থেকে মাত্র 13 কিলোমিটার দূরে ঘটে এই ঘটনা। এখনও কোনো হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ওই অঞ্চলে এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, বন্দুক হাতে তিনজন ব্যক্তি ওই রাতে আমার দোকানে ঢুকে পড়ে, আমাকে বন্দুকের মুখে জিম্মি করে দোকানের সমস্ত দরজা জানালা বন্ধ করে দিতে বলে। তবে এখন পর্যন্ত তাদের শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত, প্রতি বছরই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চীনা নববর্ষ উদযাপিত হয়। প্রায় 1 লাখ মানুষ সমাগম হয় এই অনুষ্ঠানে। ক্যালিফোর্নিয়ার মন্টেরে পার্ক শহরে প্রায় 60,000 মানুষের বাস। এই অঞ্চলের অধিকাংশ অধিবাসী এশিয়ান। সীমান্তে ফের তৎপরতা চীনের, এবার উত্তরখণ্ডের কাছে ড্যাম তৈরি করেছে চীন। ভারত, নেপাল এবং চীন তিন দেশের সীমান্ত থেকে প্রায় 16 কিলোমিটার দূরে সেই জলাধার তৈরি করেছে। উত্তরখণ্ডের কালাপানি এলাকার বিপরীতে তৈরি করা হচ্ছে এই জলাধার। ভারত সীমান্তে ফের নির্মাণ শুরু করেছে বেইজিং। এবার তিব্বতে জলাধারা তৈরি করছে ভাতারা। ভারতের সীমান্ত থেকে কাছেই সেই জলাধারা। তিব্বতের মাবিজা জাংবো নদীর উপরে এই জলাধার তৈরি করছে বেইজিং। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে সেই ছবি। ভারত, নেপাল এবং চীন তিন দেশের সীমান্ত থেকে 16 কিলোমিটার দূরে সেই জলধার তৈরি করছে। উত্তরখণ্ডের কালাপানি এলাকার বিপরীতেই তৈরি করা হচ্ছে এই জলধার। মাবিজা জাংবো নদীটির উৎপত্তি হয়েছে তিব্বতে, সেখান থেকে সেটি নেপালে প্রবেশ করেছে, তারপর নেপাল হয়ে ভারতের গঙ্গাতে এসে মিশেছে। 2021 সাল থেকেই নাকি এখানে জলাধার তৈরির কাজ শুরু করেছে বেইজিং। এখানে নেপালের সঙ্গে ভারত এবং চীনের সীমান্ত ভাগাভাগি রয়েছে। তিন দেশের এই সংযোগস্থলে কোনো দেশেই সেনা পাহারা দিতে পারে না। সে কারণে এই তিন দেশের সংযোগস্থলে হঠাৎ করে চীনের এই নির্মাণ নতুন করে পারদ চড়িয়েছে। কয়েকদিন আগেই ভারত সীমান্তে অরুণাচল প্রদেশের কাছে একের পর এক গ্রাম গড়ে তোলার ঘটনা প্রকাশ্যে এসেছিল। তাতে জল্পনা ছড়িয়েছে। তিব্বত থেকে একাধিক নদী ভারতে প্রবেশ করেছে, তার মধ্যে অন্যতম ব্রহ্মপুত্র। সেই নদীর উপরেও বাঁধ তৈরির পরিকল্পনা করছে বেইজিং। তাই নদীর জল অনেকটাই কমে যাবে বলে আশঙ্কা তৈরি করা হচ্ছে। নদীর গতিপথ বাঁধ তৈরি করা হলে জলের গতি কমে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। ব্রহ্মপুত্র নদের জল দিয়ে ভারতের বিস্তীর্ণ এলাকায় চাষের কাজ করা হয়ে থাকে। এবার নদীর জল আটকে ভারতকে চাপে রাখার চেষ্টা করছে বেইজিং, এমনই জল্পনা শুরু হয়েছে। এদিকে এই নিয়ে লাদাখের পর আবার অরুণাচল প্রদেশের সীমান্তে নতুন করে অশান্তি শুরু হয়েছে। সেখানে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। চীনা ফৌজের সঙ্গে ভারতীয় সেনা সংঘর্ষের ঘটনা ঘটেছে তাওয়াং সীমান্তে, তাতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এদিকে লাদাখ সীমান্তের সমস্যা এখনো মেটেনি, এখনো দফায় দফায় আলোচনা চলছে দুই দেশের মধ্যে। সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় মুসলিম বিশ্বে নিন্দার ঝড়। সুইডেনে উগ্র ডানপন্থীদের পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় দেশে দেশে নিন্দার ঝড় উঠেছে, বিশেষ করে মুসলিম বিশ্বে। এরই মধ্যে ন্যাক্কারজনক এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে তুরস্ক, সৌদি আরব, জর্ডান, কুয়েত। নিন্দা জানিয়েছে বাংলাদেশ, পাকিস্তানও। গতকাল শনিবার স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে একদল উগ্র ডানপন্থী বিক্ষোভকালে কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। এদিন উগ্র ডানপন্থীর রাজনৈতিক দল হার্ডলাইনের বিতর্কিত সে নেতা রাসমুস পালুদান পুলিশি নিরাপত্তার মধ্যে দাঁড়িয়ে কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেন। এর আগে প্রায় 1 ঘন্টা ইসলাম ধর্ম ও সুইডেনের অভিবাসন ব্যবস্থাকে আক্রমণ করে গালিগালাজপূর্ণ বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রায় 100 জন সমর্থক তার পাশে ছিল। এর আগে গত বছরের এপ্রিলে মুসলিমদের পবিত্র রমজান মাসে কোরআন পোড়ানোর সফর ঘোষণা করে ব্যাপক বিতর্কের মুখে পড়েছিলেন পালুদান। তার ওই কর্মসূচি ঘিরে সুইডেনে ব্যাপক দাঙ্গা সৃষ্টি হয়। রোববার মুসলিম বিদ্বেষী নেতা কোরআন পোড়ানোর পরে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দেয় তুরস্ক। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমরা আমাদের পবিত্র গ্রন্থের ওপর জঘন্য হামলার তীব্র নিন্দা ভাষায় নিন্দা জানাই। মত প্রকাশের স্বাধীনতার আড়ালে এমন ইসলাম বিরোধী কাজের অনুমতি দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি মুসলিমদের নিশানা এবং আমাদের পবিত্র মূল্যবোধের অবমাননা করে।
শুধু তাই নয়, আঙ্কারা জানিয়েছে কোরআন পোড়ানোর প্রতিবাদে তারা সুইডিশ প্রতিরক্ষা মন্ত্রীর একটি আসন্ন সফর বাতিল করেছে। ওই সফরে সুইডেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। পুরনো সব সদস্যদের ন্যাট সমর্থন ছাড়া পশ্চিমা সামরিক জোটে কেউ নতুন সদস্য হতে পারে না, তাই সুইডেনকে ন্যাটোর সদস্য হতে হলে অবশ্যই তুরস্কের সম্মতি আদায় করতে হবে। শুধু তুরস্ক নয়, সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কুয়েত, বাংলাদেশ ও পাকিস্তানও। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে, সৌদি আরব সংলাপ, সহনশীলতা ও সহাবস্থানের মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানায় এবং ঘৃণা ও চরমপন্থাকে প্রত্যাখ্যান করে। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি ঘৃণাত্মক বক্তব্য, সহিংসতা পরিত্যাগ এবং ধর্মীয় প্রতীককে সম্মান জানানো এবং ধর্মের অবমাননা এড়ানোর আহ্বান জানিয়েছেন। রোববার এক বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মত প্রকাশের স্বাধীনতার আড়ালে সারা বিশ্বের মুসলিমদের পবিত্র মূল্যবোধের অবমাননার ঘটনায় বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক টুইটে বলেন, সুইডেনে পবিত্র কোরআন অবমাননার জন্য জঘন্য কাজের নিন্দা জানাতে কোনো শব্দই যথেষ্ট নয়। মত প্রকাশের স্বাধীনতা বিশ্বের 150 কোটি মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য ব্যবহার করা যায় না, এটি গ্রহণযোগ্য নয়। নিন্দা জানিয়েছেন কোচ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীও। টোবিয়াস বিলিস্ট্রম এক টুইটে ইসলাম বিদ্বেষকে উস্কানি ভয়াবহ উল্লেখ করে বলেন, সুইডেনে মত প্রকাশের সুদূর প্রসারী স্বাধীনতা রয়েছে, তবে তার অর্থ এই নয় যে সুইডিশ সরকার বা আমি মত প্রকাশ করার মতামতকে সমর্থন করি। জেনারেল বাজওয়া শরীফের সঙ্গে আপোষ করেন, বললেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ইমরান খান দেশটির সাবেক সেনাপ্রধানকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া 2019 সালে মেয়াদ বাড়ানোর পরেই তার ব্যবহার বদলে যায়। নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রাইভেট চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সেনাপ্রধান হিসেবে মেয়াদ বৃদ্ধির পরে জেনারেল বাজওয়া পরিবর্তন হয় এবং শরীফের সঙ্গে আপোষ করেন। তিনি সেই সময় তাদের জাতীয় পুনর্মিলনী অধ্যাদেশ দেওয়ার সিদ্ধান্ত নেন। পিটিআই চেয়ারম্যান আরও দাবি করেছেন, জেনারেল বাজওয়া হুসেন হাক্কানিকে যুক্তরাষ্ট্রের পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করেছিলেন এবং বলেছিলেন, হাক্কানি কোনো তথ্য ছাড়াই পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে অফিসে যোগদান করেছিলেন। ইমরান খান আরও বলেন, তারা হাক্কানির সঙ্গে দুবাইতে দেখা করে এবং 2021 সালের সেপ্টেম্বরে তাকে নিয়োগ দেয়। তিনি বলেন, সাবেক এই কূটনৈতিক যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে লবিং শুরু করেন। এছাড়া ইমরান খানও তার ওপর হামলার প্রসঙ্গে বলেছেন, তিনি জানতেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও একজন সিনিয়র অফিসার এই হামলার পরিকল্পনা করেছিলেন। গত বছরের এপ্রিলে এক অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন ইমরান খান, এজন্য তিনি বিদেশি শক্তির কাছে শক্তির হাত রয়েছে বলে অভিযোগ করেছিলেন। লেপার্ড 2 ট্যাঙ্ক কি, এটা কিভাবে ইউক্রেনকে সহায়তা করতে পারে? রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন আরও অস্ত্র ও ট্যাঙ্ক চায়। রুশ সেনাদের মোকাবিলা করতে না পেরে জার্মানির লেপার্ড 2 ট্যাঙ্ক চায় দেশটি, এজন্য মরিয়া হয়ে উঠেছে ইউক্রেন। গত বছর যুদ্ধের শুরু থেকেই পশ্চিমাদের কাছ থেকে নিয়মিত অস্ত্র সহায়তা পাচ্ছে ইউক্রেন, এবার তাদের কাছে সরাসরি ট্যাঙ্ক সহায়তা চেয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত শুক্রবার জার্মানির রামস্টেইন বিমানঘাটিতে ন্যাটো ও 50টি দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা বৈঠক শুরু করেছেন। ওই বৈঠকের আগে পশ্চিমাদের কাছে দ্রুত ট্যাঙ্ক সরবরাহের আবেদন জানিয়েছেন জেলেনস্কি। এখন প্রশ্ন হচ্ছে, লেপার ট্যাঙ্কের জন্য কেন মরিয়া ইউক্রেন? এ ট্যাঙ্ক কি যুদ্ধের মোড় ঘোরাতে পারে? প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে আলোচ্য বিষয় ছিল জার্মানি সহ ইউরোপের অন্যান্য দেশ থেকে ইউক্রেনে লেপার 2 ট্যাঙ্ক পাঠানো, পাশাপাশি জার্মানি যাতে ইউক্রেনকে আলাদাভাবে কিছু সাহায্য করে এটাও ছিল আলোচ্য সূচিতে। কিন্তু জার্মানি এখনও ইউক্রেনকে লেপার 2 ট্যাঙ্ক দেওয়ার সিদ্ধান্ত নেয়নি। যুদ্ধের এ পর্যায়ে লেপার 2 ট্যাঙ্ক কিভাবে সামরিক অস্ত্র ইউক্রেনের জন্য মূল্যবান হতে পারে তা আলোচনা করা হলো। পশ্চিমা কর্মকর্তা তারা মনে করেছেন, রুশ বাহিনীকে হটিয়ে দেওয়ার জন্য আগামী কয়েক সপ্তাহে একটি সম্ভাব্য সুযোগ তৈরি হয়েছে। তারা বলেছেন, রসদের ঘাটতি পূরণ এবং অতিরিক্ত সৈন্য একত্র করার প্রচেষ্টা সত্ত্বেও রুশ বাহিনীতে গোলাবারুদ এবং প্রশিক্ষিত সৈন্যের সংকট রয়েছে। আবার রাশিয়া পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছে, শত্রু দেশকে ট্যাঙ্ক সরবরাহ করা হলে সংঘাতকে অত্যন্ত বিপজ্জনকভাবে বাড়িয়ে দেবে। ব্রিটেন ইতোমধ্যে ঘোষণা করেছে যে তারা 14টি চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক পাঠাবে ইউক্রেনে, কিন্তু কিয়েভের সরাসরি চাহিদা আরও বেশি, সে কারণে জার্মানির লেপার 2 ট্যাঙ্ক এ যুদ্ধে সেই সমীকরণের চাবিকাঠি। পদত্যাগ করতে যাচ্ছেন বাইডেনের চিফ অফ স্টাফ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিফ অফ স্টাফ রন ক্লেইন শিগগিরই পদত্যাগ করতে যাচ্ছেন, মার্কিন সংবাদ মাধ্যম শনিবার এখবর জানিয়েছে। সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, 2020 সালের নির্বাচনী প্রচারণ সময় থেকেই বাইডেনের পাশে রয়েছেন রন ক্লেইন। তবে দেশটির মধ্যবর্তী নির্বাচনের পর থেকে তিনি সহকর্মীদের একান্তে বলেছেন তিনি সরে যেতে প্রস্তুত। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 7 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাইডেনের ইউনিয়ন ভাষণের আগেই পদত্যাগ করতে পারেন রন ক্লেইন। হোয়াইট হাউসের একটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি।
জানি অনেক চাপের মধ্যে দিয়ে জিতে হয় এই পদে থাকা ব্যক্তিকে পর্যন্ত খুব কম চিফ অফ স্টাফই চার বছরের মেয়াদ পূর্ণ করেছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় এই পদে চারজন কাজ করেছেন। 61 বছর বয়সী ক্লেইন 1995 থেকে 1999 সাল পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট আল গোরের চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 2009 থেকে